ফিনান্স ও ব্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এখানে তোমাদের এ প্লাস পেতে হবে তার জন্য চূড়ান্ত সাজেশন তোমাদেরকে আজকে আমরা এখানে দিচ্ছি কিভাবে তোমরা এই সাবজেক্ট পড়বা দুই দিনে অন্তপাকে দুইবার ফিনান্স শেষ করতে হবে অন্ততপক্ষে একবার তো শেষ করবাই সেই পরিকল্পনাটা আমরা শেয়ার করব যে এক্স্যাক্টলি কখন তুমি কোন বিষয়গুলো পড়বা এবং এখানে সৃজনশীল সাজেশন বহু সাজেশন সব নিয়ে আলোচনা করবো পরীক্ষার তিন মাস সকলের জন্য শুভকামনা রইলো তোমাদের বিগত পরীক্ষাগুলো কেমন হয়েছে কমিটির মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবা তো এখানে আমরা ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু বলে রাখি তোমাদের পরীক্ষার মানবণ্ড নিয়ে সত্তর নম্বর এক্সামে তোমাকে তেইশ পৃথিবী পাশ করার জন্য সৃজনশীলে বহু নির্বাচনী তিরিশে দশ পেতেভাবে পাশ করার জন্য আর এখানে তোমাদের সাতটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তো সেই সাতটা প্রশ্নের জন্য তোমাদের আসলে কোন কোন অধ্যাগুলো পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা সাবস্ক্রাইব করে অনেক করে রাখো পাশাগে বেলায় বাজিয়ে রাখো দুই দিন বেশ ভালো সময় হয়তো অ্যাকাউন্টিংয়ে সময় খুব কম পাচ্ছে এটা একটা ঝামেলা অ্যাকাউন্টিংয়ে তোমাদের কোনো টাইম দিচ্ছে অ্যাকাউন্টিংয়ে মেবি বিজ্ঞানের পরের দিন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কোনো টাইম পাচ্ছ না তবে এই মুহূর্তে ফিন্যান্স নিয়ে ভাবো কারণ ফিন্যান্সও একদম কম না ওরও বেশ ভালো কঠিন আছে তো চলো আমরা অঙ্কগুলো দেখিয়ে দিও দেখো ফিন্যান্স একটা মজার বিষয় বলে রাখি তুমি চাইলে খুব সহজেই প্লাস পাইতে পারো যেগুলো অধ্যায়গুলো অঙ্ক আছে সেগুলো করে কারণ অঙ্ক করলে টেনে টেন পাবা একটা সিজনশীল লিখলে সেটা পাবা না তা আমরা চলো সাজেশনে যাই সৃজনশীল সাজেশনটা প্রথমে একটু দেখে নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু অধ্যায় এখানে টোটাল তোমাদের অধ্যায় তেরোটা একটা দুইটা অধ্যায় না তেরোটা অধ্যায় তো তেরোটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে না কোশ্চেন আসবে এগারোটা ঠিক এগারোটা অধ্যায় থেকে তবে এমনও অধ্যায় আছে যেখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে আবার কিছু অধ্যায় আছে যেখান থেকে কোশ্চেন আসবেই না এক্ষেত্রে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটা বলবো তার সাথে দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন দ্বিতীয় অধ্যায় রয়েছে অর্থায়নের উৎস তৃতীয় অধ্যায় শেয়ার বন্ড ডিভেঞ্জার রয়েছে তৃতীয় অধ্যায় চতুর্থ রয়েছে অর্থসময় মূল্য ঝুঁকি অনিশ্চয়তা রয়েছে পঞ্চম অধ্যায় মূলধনী আইভয়ার প্রকল্প রয়েছে মূলধন ব্যয় মুদ্রা ব্যাঙ্কিং বা ব্যাংকিং ব্যাংকিং ব্যবসা তার ধারণা ধরন বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত গ্রাহক ব্যাংক ও গ্রাহক কেন্দ্রীয় ব্যাংক ওভারঅল তেরোটা অধ্যায় এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে নয় আমরা যে লাল লাল লিখে রেখেছি তোমাদের দেখতে পাচ্ছ নবম দশম একাদশ এইগুলো কিন্তু দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশে সংক্ষিপ্ত সিলেবাসে ছিল এই অধ্যায়গুলো যার কারণে গত বছরগুলো শুধুমাত্র এই ছয়টা অধ্যায় থেকেই প্রশ্ন করছি সাতটা অধ্যায় থেকেই বাকি যে প্রায় ষাটটা অধ্যায় রয়েছে বা ছয়টা অধ্যায় রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন করে নাই তো এই বছর এই অধ্যায়গুলো একটু গুরুত্বপূর্ণ কম অন্যান্য অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বেশি তো চলো আমরা একটু বলে রাখি কোনো অধ্যায় থেকে কেমন কোশ্চেন এবং সবার শেষে বলে দিব তোমার আসলে কোন অধ্যায়গুলো পড়া উচিত এবং আমি সাজেস্ট করি প্রথম রয়েছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এখান থেকে কোনো সৃজনশীল এবছর আসবে না ফিফটি ফিফটি কিছু বোর্ডে দিতে পারে সেটা দুই একটা বোর্ডে বাট বেশিরভাগ বোর্ডই অর্থ থেকে কোনো কোর্শন করবে না তবে এখান থেকে এম আসবে অর্থায়নের উৎস ভেরি ভেরি গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে তোমরা ভেরি ইম্পর্টেন্ট অর্থ হিসাবে এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা শেয়ার বন্ড থেকে তোমরা একটা সিকিউ পাবা একটা শিখিয়ে পাবো অর্থের সময় মূল্য এটা গত বছর এদের আগের বছরের সিলেবাসে ছিল এবছরও এটা এতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমরা জানো অর্থের সময় মূল্য এখান থেকে তোমরা প্রতি বছর কোর্শিন এটা দিবি ধরুন এটা অটো চয়েস ঝুঁকি অনিশ্চয়তা এটা অটো চয়েস এখান থেকে তোমরা কোর্শিন পাবা মূলধনীয় আয় ব্যয় প্রকল্প এটা অটো চয়েস এখান থেকে তুমি কোর্শিন পাবা মূলধনীয় ব্যয় এখান থেকে তোমরা কোশ্চিন পাবা ওভারঅল দেখা যায় এখান থেকে প্রতিটা থেকে কোশ্চেন পাবা মুদ্রা ব্যাঙ্কিং ও বিমা এখান থেকেও তোমাদেরকে কোশ্চেন তারা করবে ব্যাঙ্কিং ব্যবসাও তার ধারণা এখান থেকে কোশ্চেন আসতেও পারে না আসতে পারে সম্ভাবনা নাই আসার বাণিজ্যিক ব্যাংক এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা ব্যাংকের আমানত থেকে তোমরা একটা কোশ্চেন পাবা ব্যাংক ও গ্রাহক থেকে তোমরা একটা কোশ্চেন পাবে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে তোমরা একটা কোশ্চেন পাবে এখানটা বলে রাখি বাণিজ্যিক ব্যাংক যেটা রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক এরা দুইটা মিলেও কিন্তু চাইলে একটা মিক্সড কোশ্চেন করতে পারে ঠিক আছে বা দুইটা কোশ্চেন করতে পারে মিক্স করে কারণ দেখা গেলো খ তুমি পাইলে বাণিজ্যিক ব্যাংক বা ঘ পাইলে বাণিজ্যিক ব্যাঙ্ক পরবর্তী পাইলে ঘ পাইলে কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক এবং এখানে কিন্তু পুরো একটা ফরমেট তুমি যদি বলো এই যে মূলধন ব্যাংকিং এই পুরোটা একটা বিশাল একটা ফর্মেট এখান থেকে মিক্সড কোশ্চেন হইতেই পারে তো তোমাকে পড়লে পুরো সেটটা পড়া উচিত এখন যদি বলো ভাইয়া আমি কোন অর্থায়গুলো সাজেস্ট করে আমি নর্মালি তোমাদেরকে বলে রাখি তুমি অবশ্যই অবশ্যই অর্থনের উচ্চটা অধ্যায় ভালো করে পড়বে অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা শেয়ার বন্ডিভেঞ্চে এটা পড়ার দরকার অনেকেই অধ্যায়টা কঠিন মনে করতে পারো স্বাভাবিক ভাইয়া এটা বাস্তব কারণ এখানে শেয়ার বন্ডিভেজের তিনটা টপিক নিয়ে বলা আছে এখানে শেয়ার নিয়েও প্রশ্ন আসতে পারে বর্ণীয় আসতে পারে এবং এটার কিন্তু অনেক সাব পয়েন্টও আছে সো এটা স্কিপ করা যেতে পারে বাট অর্থের বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের কথা বলছিলাম শুরুতে যে তুমি যদি এখান থেকে এইখানে কি আছে এখানে বেশি কিছু নাই কিছু সৃজনশীল প্রশ্ন পাবা আলাদা টপিকে সেগুলো পড়বে একটা অঙ্কগুলো করে যাবা বর্তমান মূল্য সময় ভবিষ্যৎ মূল্য সময় মূল্য তারপর হচ্ছে তোমার এখানে চল কী বলে এটাকে তোমার যে চক্রবৃদ্ধি ঋণ বা এই যে টুকটাক যে বিষয়গুলো রয়েছে চক্রবৃদ্ধি হারের সূত্র এই টুকটাক বিষয়গুলো দেখে যাও যেগুলো বিগত সালে এসেছে সেখানে গিয়ে তুমি কম পাবা ঝুঁকি অস্টে ঝুঁকি ঝুঁকি এবং অনিশ্চিত এখান থেকেও যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে যাবা এখান থেকে এই দুইটা থেকে অঙ্কই আসবে বেশিরভাগ বোর্ডে দুই একটা বোর্ডে সিকিউ আসতে পারে সিকিউগুলো দেখে যাবা মানে রচনামূলক অঙ্ক দেখে যাবা মূলধনীয় আয় ব্যয় মূলধনীয় ব্যয় এই দুইটা অধ্যায় পড়ার জন্য বলবো তবে এই দুইটা অধ্যায় অনেকের কাছে কঠিন মনে হইতে পারে এমনকি এই এই প্রথম দুইটা অধ্যায় কঠিন মনে হইতে পারে সেক্ষেত্রে তুমি চলে স্কিপ এই অধ্যায়গুলো স্কিপ করো তুমি কিন্তু পুরো বই পড়লে তোমার জন্য ইনাফ বাট আমার মনে হয় যে তোমার এই অধ্যায়গুলো পড়া উচিত এতে করে সৃজনশীল পড়ার প্যারা কমে অল্প পরেও অনেক ভালো অ্যান্সার করা যায় যদি তুমি অঙ্কগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তাই আমি বলতে মূলধনীয় ব্যয় মূলধনীয় আয় ব্যয় প্রকল্প এই দুইটা অধ্যায় পড়ো তবে দুইটা অধ্যায় না পড়লেও আমি একটা সলিউশন দিচ্ছি তারপরে যদি আসো যে কটা অধ্যায় হলে তার মানে এখানে টোটাল পাঁচটা অধ্যায় হলো পাঁচটা যদি তুমি পাঁচটা প্রশ্ন পাবা আর দুইটা অধ্যায়ের জন্য তোমাকে পড়তে হবে সেখানে আমি সিম্পল বলবো তুমি বাণিজ্যিক ব্যাঙ্কটা অবশ্যই পড়বা এটা খুবই ইজি একটা অধ্যায় এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক এই দুইটা অধ্যায় পড়ো দুটো থেকে দুইটা প্রশ্ন আসবে তুমি যদি চাও যে না একটু ডিটেলসে পড়বে তাহলে ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক গ্রাহক পড়ো গ্রাহক পড়ো টোটাল এই সাতটা আটটা অধ্যায় থাকে তাহলে তোমার দেখা যায় এখান থেকে একটা অধ্যায় এবং এখানে চারটা অধ্যায় ঠিক আছে পাঁচটা অধ্যায় এবং এখানে তিনটা অধ্যায় আটটা অধ্যায় পর তোমার ষাটটা সিসে সে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্স করতে পারবা তবে এখন তুমি যদি বলো যে না ভাই আমি যদি এই চারটা অধ্যায় বাদ দিয়ে দিতে আমি এগুলো পড়ব না তাহলে তুমি শেষের একদম আটটা অধ্যায় থেকে তেরো অধ্যায় পর্যন্ত এগুলো পড়ে যাও এখানে ছয়টা অধ্যায় এবং উপরের অর্থায় উচ্চটা পড়ে যাও তাহলে তুমি অর্থের উৎস বাদে এখানে আর তোমার কোনো কিছু পড়ার দরকার নেই সাত অর্ধেক পর্যন্ত আট থেকে তেরো পর্যন্ত একদম পুরো ফরমেটটা ভালো করে পড়ে যায় এখানে সবগুলো অধ্যায় সবগুলো অধ্যায় এখানে ব্যাঙ্কিং ব্যবসাটা ধরুন এটাও পড়তে বলছি কারণ দেখা যায় পুরো অধ্যায়টা পড়লে তোমার জন্য বেসিকটা ক্লিয়ার হবে পরবর্তী অধ্যায়গুলো মিক্স কোর্শন আসলে ল্যান্সে করতে পারবা হয় তুমি অঙ্ক করতে চাইলে এই চারটা অধ্যায়ের সাথে এই তিনটা অধ্যায় মিলিয়ে পড়ো আর তুমি যদি অঙ্ক করতে না চাও তাহলে তুমি শেষের একদম ছয়টা অধ্যায় পা আর প্রথমের এই অর্থায়নের উৎসটা পড়ে যাও দেন এরা আশা করি সৃজনশীল না টেনশন করতে হবে না বহু নির্বাচন নিয়ে কথা বলি বহু নির্বাচনী এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন আট সাতটা বা আটটাতে সাজেস্ট করেছি বাকি কিন্তু আর প্রায় পাঁচটাতে থাকে সেই পাঁচটাতে থেকে কিন্তু এমসি আসবে এটা থেকে এমসি কেউ আসবে এই এখান থেকে সবগুলো অধ্যে থেকে কিন্তু এমসি কিউ সবগুলো অত থেকে আসবে সিকিউ না হয় আমরা অধ্যায় ভিত্তিক বলে দিলাম কিন্তু এমসি কিউ কিন্তু থেকে দুইটা করে তিনটা করে এমসি কিউ পাবা এমন অধ্যায় যেমন ব্যাঙ্কে আমানত বা ব্যাঙ্ক ধারণার ব্যবসা এখান থেকে কিন্তু চারটা পাঁচটা পর্যন্ত এমসি কিউ আসতে পারে সো প্রত্যেকটা অধ্যায়কে সেম গুরুত্ব দিবা যেহেতু

মলটেজ সফট কর্তপক্ষে যদি মলটেজ পাওয়ার টেস্ট সলভ সফট বা বিগতশালী প্রশ্ন ওই অধ্যায় ভিত্তি এর সাথে করে ফেলবা এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি বিগতশালী কিন্তু অনেক প্রশ্ন কমন পাবো হু কিন্তু অনেকের কাছে প্রশ্নগুলো নাই তোমাদেরকে বলবো যদি পারো লাগলে বন্ধুদের কাছে সংগ্রহ করে লাগলে ফেসবুকে পোস্ট দেওয়া লাগলে বলা যে কেউ ছবি তুলে পাঠক অন্তত পাঁচটা বোর্ড ছবি তুলে পাঠক দুই হাজার তেইশে দুই হাজার আঠারো উনিশে তাহলে বেটার তো বিশেষ করে উনিশ বিশ এগুলো সলভ করবে কারণ আঠারো সরি কী বলে দুই হাজার বাইশ এবং বি তেইশ এগুলো তো সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে সেখানে একটু প্রশ্ন কম আসবে বাট দুই হাজার বিশ উনিশ এগুলো গুরুত্বপূর্ণ বেশি তোমাদের জন্য বিগত সাল সেই বিষয়গুলো মাথায় রাখো এবার আমরা একটা কথা বলি একটু প্রথম দিকে যে বলেছিলাম কীভাবে কী পড়বে সেটা দেখো ফিনান্স দিনে তুমি যদি দুই দিনে দুইবার শেষ করতে চাও এইভাবে পরিকল্পনা করে যেহেতু আটটাতে পড়তে বলছি রাত্রেবেলা দুইটা অদ্দে পড়বা বা তিনটা অর্থে রাত্রেবেলা তিনটাতে পড়বা সকালবেলা তিনটা অর্ধে পড়বা ঠিক আছে রাত্রেবেলা তিনটা অর্ধে পড়ব ধরুন তিনটা অধ্যায় পুরো সিকিউটা পড়ে ফেলবা তার সাথে এমসিকিউটা পড়ে ফেলবা রাত্রেবেলা দুই ঘন্টা করে দিবে পার ঘন্টা ছয় ঘন্টা তুমি রাত্রেবেলা তিনটা অধ্যায় মানে বিকেল থেকে শুরু করে রাত্রেবেলা অনেকে আমার ভিডিওটা দুই মাস দেখছো তোমাদের আমি বলে দিব কীভাবে একদিনের মধ্যে সলভ করবে সেটা বলে দিবো বাট নর্মালি তুমি যদি আমার ভিডিওটা রাতে দেখে দেখো তাহলে তুমি তিনটাতে পড়ো সকালবেলা তিনটা অধে রাত বিকালবেলা দুইটা অধ্যায় আটটা অধ্যায় তোমার শেষ মানে এক মাস বিকেলের মধ্যে তোমার পুরো বই সৃজনশীল শেষ রাত্রেবেলা শুধুমাত্র বাকি পাঁচটা অধ্যায় এমসিকিউটা দেখো এবং যদি সময় পাও একবার সৃজনশীলটা দেখো জাস্ট এইটুকুই কাজ করো রাত পর্যন্ত পরের দিন আবার রিপিট করো সকালবেলা চারটা অধিকায় পড়ো বিকেলবেলা চারটা অধ্যায়ে আটটা অধ্যায় শেষ সকাল এবং অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত সৃজনশীল পড়বা এবং নৈবৃত্তিক পরবো আটটা অধ্যায় আর রাত্রবেলা বাকি পাঁচটা অধ্যায় নৈবিত্তিকগুলো পড়ে ফেলো তাহলে পুরো দুইবার বই শেষ হয়ে গেলো সকালবেলায় হালকা একটু নৈবৃত্তিক দেখি এক্সাম দিতে যাও ক ক দেখে এক্সাম দিতে যাও আর তুমি যদি একবার বই শেষ করতে চাও তাহলে সে বলবো রাত্রেবেলা দুইটা অধ্যায় সকালবেলা দুইটা অধ্যায় বিকেলবেলা দুইটা অধ্যায় রাত্রেবেলায় দুইটা অধ্যায় এভাবে তুমি হাফ হাফ করে দুইটা অধ্যায় করে করে পড়ো অর্থাৎ পুরো এক মাস পুরো লেগে যাবে তোমার পুরো আটটা অধে শেষ করতে পরের দুই দিন পরের দুই মাস তুমি এসে সকাল এবং বিকাল শুধুমাত্র এমসিকিউ সলভ করো এমসিকিউটা পড়ো আর রাত্রেবেলা এসে তুমি সুন্দর করে আরও একবার সিরিজ রিভিশন দিয়ে সকালবেলা একবার দেখে এক্সাম দিতে যাও আর যারা কিনে যদি শুধুমাত্র একবার এক হয়তো বা দুই মাস ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি তুমি টার্গেট রাখো যে তুমি সকালবেলা অন্তভাবে চারটেতে পড়বে বিকেলবেলা চারটেতে রাত্রেবেলা এমসি পড়ে যাওয়া এবং সকালবেলা এবং সকালবেলা দেখে তুমি পরীক্ষা দিতে যাও এভাবে প্রারেশনগুলো নেওয়া আশা করি কোনো সমস্যা হবে না এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ